ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের দেখাবো ডাটার চচ্চড়ি তোমরা কিভাবে রান্না করবে। কড়াইতে আমরা তেল বসিয়ে দিয়েছি, গরম হতে হতে দেখে নেব কি কি লাগছে। ডাটা ছোট ছোট করে কেটে নিয়েছি, ভাজা জিরে আধা আধা বেটে নিয়েছি, সর্ষে বাটা, লঙ্কা আধা আধা বেটে নিয়েছি। ফোড়ন দেওয়ার জন্য লাগছে আমাদের তেজপাতা, পাঁচফোড়ন। তেলটা গরম হয়ে গিয়েছে, আমরা পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি। এরপরে আমরা ডাটাগুলো দিয়ে দিয়েছি। ডাটাগুলো আমরা একটু ভালোভাবে নাড়িয়ে নেব, তারপর আমরা দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। এবার আমরা একটু ভাজা ভাজা করে নেব। দেখো কালারটা একটু অন্যরকম হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমাদের ভাজা প্রায় হয়ে গিয়েছে, এবার আমরা দিয়ে দেব জল। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ ডাটাটা একটু শক্ত থাকে, গলতে টাইম লাগবে। আমরা ঢেকে 5 মিনিট জ্বালিয়ে নেব। এই দেখো ঢাকনা তুলে দেখো, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর আমরা দিয়ে দিচ্ছি লঙ্কা, যে আধো আধো বাটা ছিল সেই লঙ্কাটা দিয়ে দিচ্ছি, জিরে আধো আধো বাটাটা। এবার দেখো ঝোলটা কমে গিয়েছে, এবার আমরা সর্ষে বাটাটা দিয়ে দেব। সর্ষে বাটা দেওয়ার পরে আমরা বেশি সময় জ্বালাবো না, যদি বেশি সময় জ্বালানো হয় তাহলে ঝোলটা তিতো হয়ে যাবে, এই জন্য আমরা বেশি জ্বালাবো না। আর আমরা এখানে চিনি ইউজ করিনি, কারণ ডাটাটা খুবই মিষ্টি ছিল। যদি ডাটা কম মিষ্টি থাকে তোমরা একটু চিনি ইউজ করতে পারো। দেখো জাল উঠছে, একটু জাল হলেই আমরা নামিয়ে নেব। এই দেখো নামিয়ে নিয়েছি, কেমন লাগছে? আশা করি তোমাদের সবার ভালো লাগছে। বা